ঢাকঢোল ও উলুধনের মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। নরসিংদীর মাধবদী থানা এলাকায় 38টি পূজা মণ্ডপে চলছে এই শারদীয় দুর্গা উৎসব। মণ্ডপে আগত ভক্তদের নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল রাতে মাধবদীর গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো পরিদর্শন করেন নরসিংদী জেলা প্রশাসন ও জেলা পুলিশ। মন্দির পরিদর্শনে এসে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর বদিউল আলম, নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী সরকার রাখি, তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন কুমার সাহা সহ প্রশাসনের কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। পূজা পরিদর্শনকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাধবদ্বীপ পৌর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের হাতে শারদীয় শুভেচ্ছা তুলে দেওয়া হয়।